পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চাই যে আমি সবার প্রিয় পাত্র হয়ে যাই। আবার অনেক কেউ এরকম চায়, বা প্রত্যেকেই চায় বলতে গেলে, যে আমি যার সঙ্গে একবার মিশব, যার সঙ্গে একবার কথা বলবো, সে যেন আমাকে একটু আলাদা করে মনে রাখে। হয়তো ভিড়ের মাঝে সবাই তার সঙ্গে সাক্ষাৎ করলো, কথা বললো, কিন্তু আমি যেন একটু ইউনিক হই তার কাছে। আমি চলে যাওয়ার পর সে যেন অন্তত সবার কথা ভাবুক না ভাবুক, আমার কথা যেন একটুখানি ভাবে। আবার এইরকম মনে হয় না যে প্রথম দেখার পরই যেন সে তার মনে একটা কোথাও দাগ খেটে চলে আসি যে হ্যাঁ, ছেলেটা বা মেয়েটা দারুণ ছিল। এইরকম আমাদের সবারই একটা ইচ্ছা হয় না, একটা ইচ্ছা হয় তো যে সবার প্রিয় পাত্র হওয়া, বা সবার এক দেখাতেই যেন সবাই আমাকে মনে রাখতে পারে। তাহলে এটা যদি আমাদের মনে হয় যে এইরকম এরকম হলে ভালো হয়, আমি বলবো এই ভিডিওটা দেখার পর প্রত্যেকটা মানুষই পারবে নিজেকে অন্য মানুষদের কাছে প্রিয় পাত্র গড়ে তুলতে। এটা আমি আমার শুধু কথা নয়, এটা দীর্ঘকাল ধরে মানুষ যারা সবার প্রিয় পাত্র তারা এই জিনিসগুলো করেছে বলেই তারা কিন্তু আজকে সবার প্রিয় পাত্র। প্রথম দেখাতেই যদি কারোর মন জয় করতে চান, প্রথম দেখাতেই যদি কারোর ভালোবাসা নিতে চান, তাহলে নিজেকে ওই এই কটা জিনিসের মধ্যে আবদ্ধ করে রাখুন, তাহলে দেখবেন সবার কাছে আপনি প্রিয় পাত্র। কি ছটা জিনিস, একটা একটা করে ছটা জিনিস আপনি যদি করতে পারেন স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি করতে পারবেন। কি কি ছটা জিনিস? প্রথমে হচ্ছে যে যখনই আপনি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে যাচ্ছেন বা কথা বলতে যাচ্ছেন, কোনো হুড়োহুড়ি করবেন না, বেশি আগ্রহ দেখাবেন না তার সঙ্গে আপনি যে আলোচনা কথা বন্ধুত্ব করতে চাইছেন, এইরকম কোনো হুড়োহুড়ি করবেন না। এবং হুড়োহুড়ি করলে কি হবে, আপনার আপনার সম্পর্কটাকেও ঠিক বুঝতে পারবে না। হুড়োহুড়ির মাঝে কোনো দিনই যেন হুড়োহুড়ি করলে কী হবে, আমরা অনেক সময় সমালোচনা করে ফেলি, অনেক সময় অনেক মানুষ আমরা সমালোচনা করে ফেলি, তার সঙ্গে অন্য এর সঙ্গে ওর সঙ্গে কথা খুব চিন্তা করে কথা বলতে হবে, মানে তার সঙ্গে হুড়োহুড়ি করবো না আর কি করবো না, প্রথম হচ্ছে যে সমালোচনা করবো না, কারোর সম্বন্ধে কোনো দিনই সমালোচনা করবো না। যদি কোনো সমালোচনার ইস্যু থাকে সেইটাকে আমরা পজিটিভিটি দিয়ে ঘুরিয়ে কথা বলবো, বা ওটাকে ছাড়ার কথা বলবো, কথাটা আলোচনাটা ছাড়ার কথা বলবো। এটা করলে কী হবে, এই সমালোচনা না করার মেন্টালিটি যদি আপনি তার কাছে দেখাতে পারেন, তাহলে কিন্তু কোথাও একটা তার মনে দাগ অবশ্যই কাটবে, কাটবেই, একদম কাটবে। তাহলে এই যেটা তার মনে দাগ কাটার একটা দারুণ সমালোচনা, আর কোনো হুড়োহুড়ি করা যাবে না, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট কী হচ্ছে বলুন তো? দু নম্বর পয়েন্ট হচ্ছে একজন ভালো শ্রোতা হতে হবে, একজন ভালো শ্রোতা হতে হবে এবং খুব তার প্রতি আগ্রহ দেখাতে হবে। কীরকম শ্রোতা? আপনি কারোর সঙ্গে সম্পর্ক গড়তে চাইছেন বা আপনি চাইছেন ওই মানুষটা যেন আমাকে মনে রাখে, তার মনের কোথাও একটা জায়গায় দেয় আমাকে, তাহলে আপনার তার প্রতি আগ্রহ দেখাতে হবে, সে যা বলছে সেই যা বলাটাকে আপনাকে শুনতে হবে, নিজের কথা বলতে যাবেন না বারবার, জানো তো আমি এই করেছিলাম ওই করেছিলাম, এইরকম একদম না। তার জিনিস তার সম্বন্ধে জানুন, তার কথা বলুন, আচ্ছা আপনি এটা কী করেছিলেন, এটা এটা কী, তার কাছে প্রশ্ন ছুড়ে দিন, সেই প্রশ্নের উত্তরগুলো যেন অনেক বড় বড় হয়, তার প্রতি ইন্টারেস্ট দেখান, তা সে কী করতে ভালোবাসে, সে কী পড়তে ভালোবাসে, এইগুলো কিন্তু তার প্রতি আগ্রহটা আপনি যত দেখাবেন সে কিন্তু তত আপনার কাছের মানুষ হয়ে যাবে। তার কারণ আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ নিজের কথা কারুকেই বলতে পারি না, পারি কি বলুন, কেউ কারুকে বলতে পারি না, কারুকে বলবো কি, সে তার দুঃখ বেদনা নিয়ে এমন বলতে শুরু করে যে আমি সুযোগই পাই না হয়তো। এবং এই সুযোগটা যদি আমি হঠাৎ করে পেয়ে যাই, তাহলে কিন্তু আমার মনের মধ্যে অদ্ভুত একটা চেঞ্জ চলে আসবে। এবং সেইটাই আমরা আমাদের করতে হবে, যে আমরা যখনই কারোর সঙ্গে কথা বলবো ওই 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 তার প্রতি আগ্রহ, তার জিনিস, তার ব্যাপারটা নিয়ে, তার লাইফটা নিয়ে কী কীভাবে কী কী বলতে চাইছে, কীভাবে সে স্ট্রাগল করতে চাইছে, সেইগুলো নিয়ে একটু আগ্রহ প্রকাশ করুন, শ্রোতা হন, চুপচাপ শুনে যান, দুই একটা কথা বলুন, তার প্রতি আগ্রহ দেখান, তাহলেই দেখবেন ম্যাজিক। দু নম্বর হলো। এবার তিন নম্বর পয়েন্ট কী? তিন নম্বর পয়েন্ট হচ্ছে সুনাম করুন, তার অন্তর থেকে সুনাম করুন, তার আন্তরিক সুনাম বলে যেটাকে, কোনো মিথ্যেভাবে নয়, তাকে তার প্রতি সুনাম করুন। সবচেয়ে প্রথমে যেটা সুনাম করবেন তার নাম, তার যদি নাম যাই হোক না কেন, সে যায় রাম শ্যাম যদু মধু যায় নাম হোক, সেই নামটা কেন রেখেছেন, কি নামটা দারুণ সুন্দর, আমি এইরকম কেন রাখে, অনেকজন হয়তো অন্যজনের সঙ্গে মিল আছে, হয়তো
আচ্ছা তাহলে কি তারা কি এইরকম ভাবে ডাকে? আপনার নামটা সত্যি খুব সুন্দর, এইরকম ভাবে তার নামে সুনাম করুন, নামে সুনাম করুন। আর তার যে কাজটা আপনার ভালো লাগছে মনে হচ্ছে তখন, বা তাকে যদি অন্যরকমভাবে দেখতে ভালো লাগে বা এমনভাবে সুনাম করবেন যেন সেটা আন্তরিকভাবে হয়, আন্তরিক আরও আন্তরিকতা যেন তার মধ্যে থাকে, তাকে সুনাম করে দেখুন না, দারুণ লাগবে। সে যদি কোনো কাজটা তো আপনাকে যদি বলে তখন তার মাঝে মাঝে তার সুনাম করুন যে বাহ দারুণ করেছেন তো এটা, আমি হলে হয়তো হয়তো অতটা আপনার মতো ভাবতে পারতাম না। এইরকম সুনাম করতে থাকুন, তাহলে দেখবেন সে তার মনে আপনি কখন জায়গা করে নিয়েছেন ওই ব্যক্তিটা জানেই না যে আপনি কখন আপনি তার মনে জায়গা করে নিয়েছেন। এবার চার নম্বর কি, চার নম্বর করতে হবে নিজেকে একটু টিপটপ রাখার চেষ্টা করুন, টিপটপ রাখতে হবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সবসময় আলখেল্লাভাবে থাকলে হবে না। নিজেকে যেমন টিপটপ রাখতে হবে কথা বলাটাও সেরকম টিপটপ করতে হবে, কম কথা বলুন কিন্তু তার সঙ্গে খুব জিস্ট মানে কথাগুলোর তাৎপর্য যেন অন্যরকম হয়। একটু ইনডাইরেক্টলি কথা বলার চেষ্টা করুন, ডাইরেক্টলি সবাই বলতে পারে। যেমন আমি একটা উদাহরণ বলছি, আপনি খুব ভালো আছেন হয়তো আমরা বলি আপনি কেমন আছেন এরকম বলি তো, তো এইটাকে একটু ইনডাইরেক্টলি বলার চেষ্টা করুন। হ্যাঁ যে আমি যার সঙ্গে কথা বলছি সে নিশ্চয়ই ভালো আছে। দেখুন এই ইনডাইরেক্টলি কথা বললে তার অন্তরে গিয়ে কথাটা কিন্তু হার্ট করবে। ইনডাইরেক্টলি বললে এইভাবে যদি ইনডাইরেক্টলি কথা বলা হয় কোনো মানুষের মনে কিন্তু খুব তাড়াতাড়ি জায়গা করা যায়। এটা একটা দারুণ টিপস, কাজে লাগাতে পারে। আর একটা হচ্ছে যে নিজে একটু হাসুন, নিজে হাসুন এবং সেই মানুষটিকে সঙ্গে আপনি সম্পর্ক গড়তে চাইছেন তাকে একটু হাসান, একটু হাসাতে হবে তাকে, এবং এমন হাসান যেন তার অন্তরে এমন একটা উৎফুল্ল ভাব জেগে উঠুক যে অন্য কোথাও কোনো মানুষের সঙ্গে মিশে সে অতটা ফ্রি হতে পারেনি, অতটা প্রাণ খুলে হাসতে পারেনি। এবং হাসলে কি হয় তা ভেতরের থেকে যা কষ্ট আছে সব কিছু তো আমরা ওগুলো বেরিয়ে আসে এবং অনেকটা হালকা হয়ে যায়। সেই জন্য ওই হাসান তাকে, তাকে একটু হাসানোর চেষ্টা করুন, একটু আনন্দের আনন্দ দেওয়ার চেষ্টা করুন, দেখবেন ম্যাজিক ঘটবে, ম্যাজিক ঘটবে। আর কি করবেন, লাস্ট হচ্ছে যে আপনি তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সহযোগিতার হাত মানে কীভাবে, মানে সহযোগিতা মানে যদি আপনি কোনো সুযোগ পান যে আপনি তার কোনো উপকার করার বা সহযোগিতা করার একটা সুযোগ পান সঙ্গে সঙ্গে তার উপকার করুন এবং তার মনে ইচ্ছাটা জাগিয়ে তুলুন কি আপনি এটা করছেন, এটা একবার করে দেখতে পারেন। কেউ যদি কারুর ভালো চায় তাহলে তাকে সবসময় প্রেরণা দেয়, তাকে প্রেরণা দেয় এবং তাকে কোনো কাজের জন্য উৎসাহ জাগায় এবং জাগিয়ে সেটা যাতে ও উন্নতি লাভ করে সেইটা করে, এবং এটা যদি আপনি করতে পারেন তাহলে সে কিন্তু অন্তর থেকেই আপনি তার শুভাকাঙ্ক্ষী বলে মেনে নেবে সে, এবং মেনে নিলে সে আপনার অনেক কাছের মানুষ হয়ে যাবে। এবং এইভাবেই একজন কাছের মানুষ থেকে মনের মানুষ হওয়ার একটা আর মনের মানুষের দিকে তৈরি হওয়ার দারুণ একটা সুযোগ। তো এইগুলো যদি আমরা করতে পারি, এই যে ছটা পয়েন্ট বললাম এই ছটা পয়েন্ট যদি আমরা একটু মেনে চলতে পারি তাহলে আমাদের কিন্তু ম্যাজিক ঘটে যাবে লাইফে। আমরা সবাই সবার মনের রাজা হয়ে থাকতে চাই এবং আমি চাই যে আমার নামটা আপনার নামটা যেই হোক যার সঙ্গে মিশবো তারা যেন এক দেখাতেই যেন আমার প্রতি আকর্ষিত হয়ে যায় এবং আকর্ষণটা আমার প্রতি যেন থাকে সবসময়। এই ছটা যদি চরিত্র যদি আমরা রাখতে পারি, যদি ভিডিওটা মনে হয় যদি কোনো হেল্প করবে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে, আর যদি নতুন থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটি অল করে দেবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওই প্রথমে আপনার কাছে চলে যাবে। বাই, আবার একদিন আসবো নতুন একটা টপিক নিয়ে। টাটা।